আপনাদের মুঠতে এটা খালি আগতীয় বিজেপি ভাল ভাল কই না থাকবে এটা টিভিত, কিন্তু মো কই দিল এটা এটা রিকুয়েস্ট, কিন্তু দে আপনার আমার নেগেটিভ ক্যাম্পেইন কই না থাকি, কিন্তু আমি বিজেপি খরুয়াম এবার, আর বিজেপি খরুয়া তো সকলের দায়িত্ব হয় না, কক আপনাদের দায়িত্ব হয় না, কক নরেন্দ্র মোদীকে এবার কেন শিক্ষা দিম, নরেন্দ্র মোদী ভাবি আছে আকৌ প্রধানমন্ত্রী হোক, যেটা হারিব তারপরে তেও ভাওনার, মানে রাজ্যসভা রাজ্যসভাত মানে গেছিল নয়, নরেন্দ্র মোদী একদম ভাওনার ভাওরিয়া আমার রজাজন উলিয়ার নিচিনাকে ওলায় বিজেপি মানুষ আছে, এজন এজনকে খুঁজি সব বিজেপিক ভোট দিব নাকি, এই দুই নম্বরই দগাবাজ পার্টি তো সাম্প্রদায়িক পার্টি তো ফেসিস্ট পার্টি তো কোনোবা শিক্ষিত মানুষ ভোট দিব নাকি নগাঁও, নগাঁওর নিচিন এখন সংস্কৃতিবান ঠাই, একদম কনফার্ম থাকুক নগাঁও বিজেপি হারিব আর বিরোধী পক্ষ জিকিম, জিকিম মুঠতে কোনোবা এজন হব আর জিকা ক্যান্ডিডেট দিম আর জিকিম, আর আপনাদের মুঠতে এটা খালি আগতীয় বিজেপি ভাল ভাল কই না থাকবে এটা টিভিত, কিন্তু মো কই দিল এটা এটা রিকুয়েস্ট, কিন্তু দে আপনাদের আমার নেগেটিভ ক্যাম্পেইন কই না থাকবে, কিন্তু আমি বিজেপি খরুয়াম এবার, আর বিজেপি খরুয়া তো সকলের দায়িত্ব হয় না, কক আপনাদের দায়িত্ব হয় না, কক দেশ বরবাদ করে দিছে না নাই বিজেপি, কক বস্তুর ইমান দাম বাড়িছে চলিব পারিছে আপনাদের পয়সাকিটার চলিব পারিছে, আপনাদের নিজে কক আপনাদের সাংবাদিকর টাকাকিটার যিকিটা দরমহা পায় সেইকিটা চলাটো সম্ভব, যিমান বস্তুর দাম বাড়িছে কক, এফালের সকল বস্তু বিক্রি করেছে, এয়ারপোর্ট বিক্রি করে দিছে, রেল বিক্রি করে দিছে, এইটা বিজেপিক আমি ভোট দিম নাকি, আমার দেশখনের সংবিধানখন নাইকিয়া করে দিব খুঁজে বিজেপিক ভোট দিম নাকি, নরেন্দ্র মোদীকে এবার কেন শিক্ষা দিম, নরেন্দ্র মোদী ভাবি আছে আকৌ প্রধানমন্ত্রী হোক, যেটা হারিব তারপরে তেও ভাওনার, মানে রাজ্যসভা রাজ্যসভাত মানে গেছিল নয়, নরেন্দ্র মোদী একদম ভাওনার ভাওরিয়া আমার রজাজন উলিয়ার নিচিনাকে ওলায় হারিলে এবার গম পাব নরেন্দ্র মোদী, সুরক্ষার বিরুদ্ধে যে যেটা আপনি অভিযান করেছে, হ্যাঁ ধুনিয়া আমার ক্যান্ডিডেট এজন হব, শক্তিশালী ক্যান্ডিডেট এজন হব, আমার 7 তারিখে রাতে সিদ্ধান্ত হব, 8 তারিখে আপনাদের ঘোষণা করে দিম, এ দুমুজা চুমুজা চলি থাকিব সব, সন্তান এটা জন্ম হওয়ার আগতে অল্প মাকর কষ্ট হয় না নয়, গর্ভবতী মহিলা এগারীর কষ্ট হয়, এটা ক্যান্ডিডেট স্যার দিয়ার আগত তো কাজিয়া তো থাকবে অল্প অল্প, আপনি বিচারিব ময়ও বিচারিম হয় না নয়, এটা থাকিব, কিন্তু আমার ভাল ক্যান্ডিডেট হবো আর আমি জিকিম, এ আমি জিকিম, ক্যান্ডিডেট কংগ্রেসের পর দিব আর আমি জিকিম কনফার্ম, সুরেশ বরা হারিব, সুরেশ বরা সালফা, সুরেশ বরা প্রাক্তন আলফা, সুরেশ বরায় বহুত গন্ডগোলিয়া কাম করে থাকে, মই আর নক ইলেকশনের সময় কম, গতি সুরেশ বরা হওয়া তো কনফার্ম, আর হারিবর কারণে সুরেশ বরাক দিছে হিমন্ত বিশ্ব শর্মায়, হারিব বলে জানে আর হারিব বলে জানি তারপর খালি AIDF আর আন গান কারবার খেলুয়াই লয় ভাবিছে যে ভোট তো ভাঙিম, কিন্তু এবার হিমন্ত বিশ্ব শর্মায় ভোট ভাঙিব নয়, কারণ মই জানো যে নগাঁর মানুষ শিক্ষিত, নগাঁর মানুষ অকল হিন্দু মুসলমানের পলিটিক্স নকরে, নগাঁর মানুষে হিন্দু মুসলমানের ঐক্যর কথাও কয়, এবার দেখাই দিব, ধন্যবাদ ধন্যবাদ।